হ্যালো গাইস, আমি তৌহিদুল ইসলাম ইমন। আজকের লেকচারে আমি তোমাদের সামনে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জৈব যৌগের বিক্রিয়ার নিয়ম। তো এই টপিকটা যে জৈব যৌগের সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে ওই বিক্রিয়া গুলো, এবং সব থেকে মজার কথা হলো যে বেশিরভাগ স্টুডেন্ট এটাকে ভয় পায় এবং অনেকের মুখস্থ করার চেষ্টা করে, তারপর আর কিন্তু ধরা খায়। কারণ হচ্ছে তোমার যখন মডেল টেস্ট সলভ করতে যায় তখন খুব বিপদে পড়ে সাধারণত। তো আমি যেটা চেষ্টা করবো, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে বিক্রিয়া গুলো আছে জৈব যৌগের বিক্রিয়া গুলো, সেগুলো হচ্ছে বইয়ের যে কোনো বিক্রিয়া থেকে সব থেকে সহজ বিক্রিয়া গুলোর মানে একটা প্রকার, সব থেকে সহজ। এবং তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই বিক্রিয়া গুলো সাধারণত ম্যাথমেটিক্স এর মতো আমরা করে ফেলতে পারি। সো বাট এইটার জন্য আমাদেরকে প্রথমে তিন চারটা নিয়ম শিখতে হবে। জাস্ট ওই নিয়মগুলো খুব সোজা, এবং আমি তোমাদেরকে নেমোনিক্স এর মাধ্যমে কিভাবে মনে রাখতে হবে ওই নিয়মগুলো ওইগুলো শিখিয়ে দিব। ঠিক আছে, তো আমরা জাস্ট এই লেকচারে বিক্রিয়ার নিয়মগুলো দেখবো, এবং সামনের লেকচার গুলোতে আমরা ওই নিয়মগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেভাবে আমরা প্র্যাকটিস করবো। ওকে, তো এখন দেখো জৈব যুগের আমরা সংকেত কোনটা এলিফেটিক কোনটা এরোমেটিক সবগুলো শিখে ফেলছি আমাদের আগের লেকচারে। আগের ছয়টা লেকচার হয়েছে, ওই ছয়টা লেকচার যারা দেখুন তাদেরকে রিকোয়েস্ট করবো ওই ছয়টা লেকচার দেখে আসার জন্য। ছয়টা লেকচার দেখার জন্য তোমাদেরকে আমার চ্যানেলে যাওয়ার পরে এসএসসি প্লেলিস্ট, এসএসসি কেমিস্ট্রি নামে যে প্লেলিস্ট আছে সেটা চুজ করবা, এবং ওইটা চুজ করার পরে ওইখান থেকে ওই ছটা খুঁজে ছটা লেকচার খুঁজে বের করবো, এবং ওইগুলো দেখে তারপর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ক্লিয়ার? ওকে, তো দেখ বিক্রিয়া নিয়মের জন্য প্রথম যে নিয়মটা আমি দিব সেটা হচ্ছে বিক্রিয়ার নিয়ম, প্রথম নিয়মটা হচ্ছে হাইড্রোজেন সংযোজনের যদি প্রয়োজন পড়ে তোমার কখনো, তুমি যদি কখনো অনুভব করো যে হাইড্রোজেন সংযোজন করতে হবে, হাইড্রোজেন সংযোজনের প্রয়োজনে হাইড্রোজেন সংযোজনের যদি প্রয়োজন অনুভব করো তখন তোমাকে নিকেলের সাথে বিক্রিয়া করতে হবে। মানে প্রভাবক হিসেবে কি ব্যবহার করতে হবে সেটা বলছি, নিকেলকে প্রভাবক হিসেবে ব্যবহার করতে হবে, এবং তার মধ্যে তাপমাত্রা থাকতে হবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি বললাম, তুমি যদি জৈব যৌগের কখনো বিক্রিয়া করতে গিয়ে হাইড্রোজেন সংযোজনের প্রয়োজনীয়তা অনুভব করো তখন তোমাকে নিকেলের সাথে প্রভাবক হিসেবে রাখতে হবে নিকেলকে, এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে বিক্রিয়া ঘটাইতে হবে। তো দুই নম্বর নিয়মটা হচ্ছে পানি সংযোজনের যদি প্রয়োজন পড়ে, পানি সংযোজন অর্থাৎ H2O যদি সংযোজনের প্রয়োজন পড়ে, H2O সংযোজনের যদি প্রয়োজন পড়ে তখন তোমাকে ফসফরিক অ্যাসিডের উপস্থিতি বিক্রিয়া করে দিতে হবে, অর্থাৎ H3PO4 ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে দিতে হবে, এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 60 এটমোস্ফিয়ার চাপের মধ্যে বিক্রিয়াটা ঘটে দিতে হবে। সংখ্যাগুলো কিভাবে মনে রাখতে হবে নিউমেরিক্স এর মাধ্যমে সেটা আমি দেখাবো। দেখো যদি H2O সংযোজনের প্রয়োজন পড়ে তখন আমরা কি করব, H3PO4 অর্থাৎ ফসফরিক অ্যাসিড কে দিব, তার সাথে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং 60 এটমোসফিয়ার চাপ থাকবে। তোমরা একটা কাজ করো, তোমরা এই আমি যে নিয়মগুলো লিখছি সেগুলো তোমরা খাতার মধ্যে লিখে ফেলো, তাহলে সুবিধা হবে। আমি যখন সামনের লেকচার গুলো পড়াবো তখন দেখা যাবে জাস্ট আমি নিয়মটা বলে তারপরে শুরু করে দিচ্ছি, বাট তোমাদের মধ্যে খাতার মধ্যে এই চার্টটা থাকলে তোমরা সহজেই গেস করতে পারবা কি দিয়ে তোমরা বিক্রিয়া করাতে হবে। হ্যাঁ, ওকে, তো তিন নম্বরটা দেখো, তিন নম্বরটা হচ্ছে যদি H2O এখানে আমরা সংযোজন করছি, এখন H2O যদি অপসারণের প্রয়োজন পড়ে, H2O অপসারণের যদি প্রয়োজন পড়ে, অপসারণের প্রয়োজন আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যালুমিনিয়াম Al2O3 অ্যালুমিনা বা অ্যালুমিনিয়াম অক্সাইড কিংবা H2SO4। যদি আমরা একটা
বিচার করতে গিয়ে যদি আমরা দেখি যে আমাদেরকে পানি অপসারণ করতে হবে, তখন আমরা কার সাথে বিক্রিয়া করাবো? Al2O3 অ্যালুমিনা, Al2O3 এবং H2SO4, এইগুলোকে আমরা পাওয়ার হিসেবে রাখবো। তারপরে চার নম্বরটা হচ্ছে, আচ্ছা চার নম্বরে যাওয়ার আগে আমি এই জিনিসটা মনে রাখা যায় কিভাবে সেটা টেকনিকটা একটু বুঝিয়ে দিই তোমাদের। আচ্ছা খেয়াল করো, আমরা জাস্ট একটু ইমাজিনেশনে চলে যাবো, ওই ইমাজিনেশন থেকে আমরা ওইটা তোমাদের ক্লাস T4 এর একটা পড়া। সাপোজ ধরো এটা হচ্ছে একটা ফসল, বি কেয়ারফুল, এটা একটু ভালোভাবে খেয়াল করো, কারণ হচ্ছে এই সাধারণ একটা সিস্টেমের মাধ্যমে তুমি এই সম্পূর্ণ জিনিসগুলো মনে রাখতে পারবে। এটা হচ্ছে একটা ফসল। এখন আমরা সাধারণত কি করি, ফসলে পানি দিই, মানে ফসলে আমরা পানি সংযোজন করি, তার মানে এই ফসলটাতে আমরা কি করতেছি, পানি সংযোজন করতেছি। এইগুলো সবুজ দেওয়া উচিত ছিল। আচ্ছা এই ফসলটাতে আমরা কি করে পানি সংযোজন করি, পানি আমরা সংযোজন করতেছি। এই ফসলটাতে পানি সংযোজন করার পরে কি হয়, একটা সময় এইদিকে সূর্য থাকে, আকাশে সূর্য থাকে, আকাশে এইদিকে আমি সূর্যকে দিলাম, এবং এই সূর্য কি করে, এইখান থেকে তারা পানিকে সে অপসারণ করে, মানে পানিকে সে বাষ্পে রূপান্তরিত করে সূর্য। তাহলে সূর্য কি করতেছে, পানিকে কি করতেছে, অপসারণ করতেছে, মানে এই সূর্যের আলোটা পানিকে অপসারণ করতেছে। তাহলে কে পানিকে অপসারণ করে, সূর্যের আলো, আমি লিখলাম আলো, সূর্যের আলো পানিকে কি করতেছে, অপসারণ করতেছে। ওকে, এখন দেখ, এখন এই পানিটা যখন বাষ্প হবে, তখন বাষ্প হওয়ার পরে মেঘ হবে, মেঘ হওয়ার পরে মাধ্যমে আবার সে মানে এই এখানে আসবে, আবার বাষ্প হবে, আবারে হবে, মানে আমরা বলতে চাচ্ছি এই যে আমরা একটা পানিচক্র পড়েছিলাম ক্লাস 3 পড়ে, এটা পানিচক্রটা এরকম যে এটা প্রথমে মেঘ হলো, মেঘ হিসাবে মেঘ থেকে প্রথমে পড়লো, তারপর মেঘ হওয়ার পরে আবার বাষ্প হইলো, বাষ্প পরে উড়ে গেলো, আবার এরকম ভাবে একটা পানিচক্র ফেটলো। এবং আমরা যদি একটু মনে রাখার চেষ্টা করি যে পানিচক্রটা ছিল গোলাকার, আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে পানি প্রথমে কি হইলো, দেখো প্রথমে বাষ্প হইলো, বাষ্পের পরে মেঘ হইলো, মেঘ হওয়ার পরে ফসল আসলো, ফসল থেকে আবার বাষ্প হইলো, বাষ্প হওয়ার পরে আবার আসলো, তার মানে এইদিকে একটা বৃত্ত ক্রিয়েট করছে কিনা। ওকে, তাহলে এই যে পানি চক্রটা, চক্র মানে হচ্ছে একটা বৃত্ত, যেটা একটা বৃত্ত ক্রিয়েট করছে, এই বৃত্তের সম্পূর্ণ কোণ কত ডিগ্রি, 360 ডিগ্রি। খেয়াল করো বৃত্তের সম্পূর্ণ কোণ হচ্ছে 360 ডিগ্রি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 360 কে ভেঙে আমরা লিখতে পারি 300 + 60। এখন দেখো আমরা কিন্তু আমাদের এই যে এই দুই জায়গায় যেগুলো প্রয়োজন ছিল সেগুলো মুখস্থ করে ফেলছি। এই যে 300 + 60, সমস্যা 360 ডিগ্রি আমরা পেলাম। এখন দেখো এই পুরো ইমাজিনেশনটার মাধ্যমে আমরা এই বিক্রিয়াগুলো মনে রাখতে পারি কিভাবে, দেখো এই যে পানি সংযোজন, আমরা পানি সংযোজন করছিলাম, কিসে সংযোজন করছিলাম পানি, ফসল, ফসল মানে হচ্ছে ফসফরিক অ্যাসিড। খেয়াল করো ফসল মানে হচ্ছে ফসফরিক অ্যাসিড, দ্যাট মিনস এটা হচ্ছে H3PO4, ফসফরিক অ্যাসিড, H3PO4, H3PO4, আমি এদিকে একটু লিখি, H3PO4, ফসলে আমরা পানি সংযোজন করছি, দ্যাট মিনস H3PO4। তার মানে পানি যদি সংযোজন করতে চাই, পানি যদি আমরা সংযোজন করতে চাই, তখন আমাদের কি লাগবে, H3PO4 লাগবে। এটা গেল একটা কথা। দেন আমরা এই পানি চক্রটার কথা চিন্তা করব, পানি চক্রটা কত ডিগ্রি, 360 ডিগ্রি, তার মানে কত, 300 + 60, তার মানে এই 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 60 অ্যাটমসফিয়ার চাপ হয়ে গেল। পানি সংযোজনের জন্য আমাদের কি কি প্রয়োজন,
ফসলে পানি দেওয়া প্রয়োজন আর পানি চক্রটা মনে রাখা প্রয়োজন। এটা হচ্ছে H2PO4 ফসফরিক অ্যাসিড, আর হচ্ছে 300°C তাপমাত্রা এবং 60°C চাপ, সেটা আমরা পানি চক্রের মাধ্যমে মনে রাখলাম। দেন এখানে এই সূর্যের আলোটা কি করতেছে, পানিকে অপসারণ করতেছে, আলোর সাথে মিল রেখে আনো অ্যালুমিনিয়াম, দ্যাট মিন্স অ্যালুমিনা, দ্যাট মিন্স আসতেছে Al2O3, Al2O3। তার মানে কোন একটা বিক্রিয়ায় যদি পানি অপসারণ করার প্রয়োজন হয় আমরা কি দিব, Al2O3 কে দিব। আচ্ছা আর কি দেবো, H2SO4 কে। এখন এটা বলি, সেটা হচ্ছে H2SO4 যে পানি অপসারণ করে সেটা আমরা খুব সহজে মনে রাখতে পারি, কারণ হচ্ছে যখন কেউ কাউকে অ্যাসিড ছুড়ে তখন ওই অংশটা কি হয়, পুড়ে যায়। পুড়ে যাওয়া মানে কি, ওই অংশ থেকে পানি অপসারিত হয়ে যায়, মানে ওই অংশ থেকে পানি অপসারণ ঘটে। দ্যাট মিন্স আমরা পানি অপসারণের জন্য Al2O3 ইউজ করব বা H2SO4 ইউজ করব, H2SO4 ইউজ করব, ক্লিয়ার? এখন বাকি রইল হচ্ছে আমাদের হাইড্রোজেন সংযোজনের যে প্রয়োজন, হাইড্রোজেন সংযোজনের প্রয়োজন হলে আমরা নিকেল দিব এবং 180°C তাপমাত্রায় বিক্রিয়া ঘটাবো। এটা সাধারণত সবার মুখস্থ হয়ে যায়, একশো বা তোমাদেরকে এখন বললাম যে একটা হাসি দেব, তো এই বলাটা আমার কোনো দোষ হয় নাই, তো তোমাকে যে বললাম একটা হাসি দেও, মানে 180 এবং এটা বলা আমার কোন দোষ হয় না, দ্যাট মিন্স 200°C তাপমাত্রা, এভাবে মনে রাখতে পারো। হাইড্রোজেন সংযোজনের প্রয়োজন হলে নিকেল 180°C তাপমাত্রা দিব। এবং আমরা আর একটা নিয়ম শিখবো, সেই নিয়মটা হচ্ছে যদি আমরা দেখি যে জারণ ঘটানোর প্রয়োজন তখন আমরা কি করব। শুনো, এই নিয়মগুলো কিন্তু ইউনিক নিয়ম, এই নিয়মগুলো অন্য কোনো জায়গায় পাবো না, সো একটু লিখে রাখো নিয়মগুলো আমি যেগুলো দিচ্ছি, এবং এই নিয়মগুলোর মাধ্যমে তুমি যত বিক্রিয়া আছে সবগুলোই করতে পারবা মোটামুটি। হয়তো বা সামনে আমাদের আর একটা বা দুইটা বাকি নিয়ম শিখতে হইতে পারে, বাট এই নিয়মগুলো অল টাইম তোমার কাজে লাগবে, যে পানি চক্রটা দিলাম, যে এটা দিলাম, এগুলো সবসময় কাজে লাগবে। তো এখন দেখো, যদি জারণ ঘটানোর প্রয়োজন পড়ে, যদি জারণ ঘটানোর প্রয়োজন তখন আমরা কি করব। জারণ মানে হচ্ছে কি সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। জারণ মানে হচ্ছে হাইড্রোজেন অপসারণ বা অক্সিজেন সংযোজন, হাইড্রোজেন অপসারণ বা কি অক্সিজেন সংযোজন, মানে ধনাত্মক অপসারণ বা ঋণাত্মক কোন তড়িৎ ঋণাত্মক কোন মৌলের সংযোজনের নামই হচ্ছে জারণ। এইটা যদি প্রয়োজন পড়ে তখন আমরা K2Cr2O7 প্লাস H2SO4 এর সাথে বিক্রিয়া ঘটাবো এবং এরা একটা জায়মান অক্সিজেন উৎপন্ন করবে, জারণ ঘটানোর প্রয়োজন হইলে মানে হাইড্রোজেন অপসারণ বা যদি অক্সিজেন সংযোজনের প্রয়োজন পড়ে তখন আমরা তার আশ্রয় নিব K2Cr2O7 প্লাস H2SO4। আচ্ছা দেখ, এখন এই যে জারণ মানে যে ধনাত্মক অপসারণ এবং ঋণাত্মক সংযোজন সেটা আমাদেরকে বুঝতে হবে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ বিজারণ মানে হচ্ছে ধনাত্মককে এখানে কি অপসারণ না ধনাত্মক সংযোজন, এরকম একটা ভেজাল লাগে আমাদের, মানে বিজারণ মানে হচ্ছে ধনাত্মক সংযোজন এবং ঋণাত্মক অপসারণ, আর জারণ মানে হচ্ছে ধনাত্মক অপসারণ এবং ঋণাত্মক সংযোজন। তো এটা একটা পাজল ধর আমাদের সবসময় থাকে, তো এইটা আমরা একটা সিস্টেমের মাধ্যমে মনে রাখবো। সেটা হচ্ছে ধরো জৈনা নামের একটা মেয়ে, তো এই জৈনা নামের মেয়েটা কি করলো, সে হচ্ছে ধনী বাড়িতে কাজ করত, তো সে যখন ধনী বাড়িতে কাজ করতো তখন সাধারণত যারা শুরু থেকে ধনী হিসেবে আসে সাধারণত বলবো যে অনেকেই কি করে যে ওই কাজের মহিলাকে বা কাজের একে কাজের ছোট মেয়েকে ওদেরকে কি করে যে তোমার নির্যাতন অত্যাচার করে, ঠিক এরকম। তো এই যে জরিনা নামের মেয়েটাকেও নির্যাতন অত্যাচার করতেছিল, জরিনা ধনী বাড়িতে কাজ করে, ইনিশিয়াল কথাটা বলিনি, ধনী বাড়িতে কাজ করে, মানে আমি জাস্ট দিলাম যে ধনী বাড়িতে কাজ করে। তো এই জরিনা কি করলো, ধনী বাড়িতে কাজ করতো তখন তাকে অত্যাচার করতো, ওই অত্যাচারের কারণে সে কি করলো, এই ধনী বাড়ির কাজ ছেড়ে দিল।
তো সে যখন দুনিবারের কাজ ছেড়ে দিল, আস্তে আস্তে তার সংসারে ঋণ লাগা শুরু হলো। কারণ আগে হচ্ছে সে পেমেন্ট পাইতো, এখন সে পেমেন্ট পায় না। তোমার আগে সে প্রতি মাসে মাসে টাকা পাইতো, এখন সে পায় না। তো একদিন তার একদিন রাত্রে তার স্বামী বলতেছে যে, জোরে না তুই ধনীবারের কাজ ছেড়ে সংসারে ঋণ লাগাইছিস। তো ধরো জোরি না ধনীবারের কাজ ছেড়ে সংসারে ঋণ লাগাইছিস, মানে জোরি না ধনী বাড়ির কাজ ছেড়ে সংসারে ঋণ লাগাই দিল। জরিনা কি করলো এই ধনী বাড়ির কাজ ছাড়লো। মানে হচ্ছে তোরই ধনাত্মক মূলের অপসারণ, ধনাত্মক ছাড়লো মানে কি, কাজ ছাড়লো মানে কি অপসারণ, ধনাত্মক অপসারণ। এবং সংসারে ঋণ লাগায় মানে হচ্ছে ঋণাত্মক সংযোজন। ওকে দেখো, আর জরিনা মানে হচ্ছে জারণ। তার মানে জারণ কি আমরা সেটা শিখতে পেলাম, জারণ মানে হচ্ছে ধনাত্মক অপসারণ, যেহেতু তড়িৎ ধনাত্মক হচ্ছে হাইড্রোজেন, এবং ঋণাত্মক সংযোজন মানে হচ্ছে অক্সিজেন। তার মানে যখন হাইড্রোজেন সংযোজন মানে যখন হাইড্রোজেন অপসারণ বা অক্সিজেন সংযোজনের প্রয়োজন পড়বে, তখন আমরা কিভাবে সেগুলো দেখবো। এই লেকচারটা হয়তো বোরিং মনে হইতে পারে যে এখানে কিচ্ছু করার নেই, জাস্ট মুখস্থ করাইতেছে এরকম কিছু। তারপরে মুখস্থ করানোর জন্য আমি অনেক সিস্টেম নিলাম, ১৮০ থেকে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটা ঘটাইতে হবে। দ্বিতীয়টা ছিল হাইড্রোজেন পানিকে যদি আমরা সংযোজন করতে চাই তখন কি করতে হবে, আমরা জাস্ট ওই ইমাজিনেশনটা মাথায় আনবো। পানিকে যদি আমরা সংযোজন করতে চাই তখন হচ্ছে H2PO4 এর উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 60 অ্যাটমোস্ফিয়ার চাপে বিক্রিয়া ঘটাইতে হবে। যদি পানি অপসারণের প্রয়োজন করে তখন আমরা Al2O3 বা H2SO4 এর সাহায্যে বিক্রিয়া ঘটাবো। এবং যখন জারণ ঘটানোর প্রয়োজন করবে তখন হাইড্রোজেন অপসারণ বা অক্সিজেন সংযোজনের যদি প্রয়োজন পড়ে তখন আমরা কি করবো, যদি লেকচারটা যদি অবশ্যই ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করবো, লাইক শেয়ার, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো। ঠিক আছে।